অন্যায় সাজায় তাকে বন্দী করে রাখা হয়েছে। আরেকটি একতরফা নির্বাচন আয়োজনের জন্য শেখ হাসিনা একমাত্র প্রতিপক্ষ হিসাবে বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। প্রতিহিংসা চরিতার্থ করতে নিপীড়নের শৃঙ্খলে আটকে রাখা হয়েছে দেশনেত্রীকে। আইন বেগম জিয়ার উপর নামিয়ে আনা হয়েছে জুলুম ও অত্যাচার। অবৈধ সরকার নিজেদের নিরাপদ রাখতেই এই জুলুম ও অত্যাচার। তারা বহুদলীয় গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনকে বিপদ মনে করে। তাই গণতন্ত্রের স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বয়ে যাওয়া আন্দোলনের আপসহীন নেত্রীকে নিয়ে তাদের যত ভয় ও আতঙ্ক, আতঙ্কমুক্ত হতেই তারা বেগম জিয়াকে মুক্ত রাখেনি, তাকে সুচিকিৎসা নেয়ার সুযোগ পর্যন্ত নিতে দেওয়া হয়নি। আওয়ামী শাসক গোষ্ঠী শুধু তাকে আটক করেই ক্ষান্ত হয়নি, তাকে বিপর্যস্ত করতে কারাগারেই নানামুখী নির্যাতন করা হচ্ছে। তার কক্ষ শুধু জরাজীর্ণ ধুলাবালিতে আকীর্ণ নয়, স্যাঁতস্যাঁতে মেঝেতে কীট পতঙ্গের উপদ্রব বিভৎসরূপ ধারণ করেছে। তবে তাকে বিপন্ন ও অতিষ্ঠ করার জন্য সরকার কারা কর্তৃপক্ষ দিয়ে নিষ্ঠুরতার যে আবহ তৈরি করেছে, এরই মধ্যে বসবাস করেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মবিশ্বাসের সঙ্গে সরকারি অন্যায় মোকাবেলা করছেন অবিচল অঙ্গীকারের দৃঢ় মনোবল দিয়ে। দেশনেত্রীকে কারাগারে আটকে রেখে এদেশে একতরফা নির্বাচন হবে না, শূন্য কেন্দ্রে ভোটারবিহীন ইলেকশনের নামে সিলেকশন হতে দেওয়া হবে না। অবিলম্বে বানোয়াট মামলা প্রত্যাহার করে ঈদের আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সরকারি চাকুরিতে কোটা যৌক্তিক সংস্কারের মাধ্যমে মেধার উপর গুরুত্বারোপ ছাত্রছাত্রীদের দাবিকে বারবার অগ্রাহ্য করেছে সরকার। কোটা সংস্কারের আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কোটা বিলুপ্তির ঘোষণা দিয়েছিলেন, পরবর্তীতে সে ঘোষণা বাস্তবায়িত করা হলো না। প্রতারিত হলো কোমলমতি ছাত্রছাত্রীরা। সরকারি বাহিনী ও সশস্ত্র ছাত্রলীগের ক্যাডাররা রড, বাঁশের লাঠি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করল কোমলমতি ছাত্রছাত্রীদের উপর। হাত পা কোমর ভেঙে দেওয়া হলো শিক্ষার্থীদের। ক্যাম্পাসে নিষ্পাপ ছাত্রছাত্রীদের রক্তে রঞ্জিত হলো। গ্রেপ্তার ও রিমান্ডে অবর্ণনীয় নির্যাতনের শিকার হলো তারা। এখন আবার সচিব পর্যায়ের কমিটি প্রায় সর্বপর্যায়ের কোটা তুলে নেওয়ার প্রস্তাব করেছে, কিন্তু আদালতের রায়ের কথা উল্লেখ করে কোটা সংস্কার আরও প্রলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। অথচ আদালতে কোনো রায় নেই, পর্যবেক্ষণ আছে। আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা বাতিল চায় না, তারা কোটা সংস্কার চায়। এটাই তো একটা মানে প্রহসন বা প্রতারণার পর্যায়ে পড়ে। ছেলেরা তো চাচ্ছে সংস্কার, ছাত্রছাত্রীরা এখানে বারবার সরকার যখন এ বিষয়ে সাড়া দেন, তারা বলছেন আমরা কোটা বিলুপ্ত করে দেব। আর সে বিলুপ্তির আমরা তো ধারাবাহিকতা বয়ে আসা দেখলাম এখন পর্যন্ত। কিভাবে প্রতারণা করা হলো এই কোমলমতি ছেলেমেয়েদেরকে, ছাত্রছাত্রীদেরকে। কিন্তু আবারও সব কোটা বাতিল করার প্রস্তাব মানেই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আবারও প্রতারণার কৌশল অবলম্বন, এটিও আরেকটি প্রহসন। আওয়ামী সরকার প্রতারণা ছলনার উপর শাসনদণ্ড অবৈধভাবে ধরে রেখেছে। সর্বক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও রক্তপাতের উপর এ সরকার দাঁড়িয়ে আছে। সরকার দেশকে নীরব নিস্তব্ধ করতেই পছন্দ করে। কথা বলা, প্রতিবাদ, সমালোচনা শুনলেই কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। গণতন্ত্রের সারাৎসার স্বাধীনভাবে চিন্তা করা ও সত্যকে স্বাধীনভাবে সন্ধান করা এ সরকারের আমলে অপরাধ হিসাবে বিবেচিত হয়। অবৈধ কর্তৃপক্ষের হুকুম মেনে চলা গণতন্ত্র নয়, কিন্তু ভোটারবিহীন সরকার চায় তাদের হুকুমেই সবাইকে মেনে চলতে হবে। সেজন্য তারা নির্মূলের নীতি বাস্তবায়ন করছে, আর এ কারণেই মনুষ্যত্ব বিসর্জন দিয়ে নিরাপদ সড়কের দাবিতে স্কুল কলেজ পড়ুয়াদের আন্দোলনকে রক্তাক্ত করা হয়েছে, রক্তে ভিজিয়ে দেওয়া হয়েছে তাদের স্কুল ড্রেস। আন্দোলন দাবাতে নির্বিচারে তাদের গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হচ্ছে।
এবং তাদের জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। অথচ প্রধানমন্ত্রী দুদিন আগেও বলেছেন শিক্ষার্থীদের আন্দোলন তাদের পথ দেখিয়েছে। কি অদ্ভুত, কি দ্বিচারিতা! মানে এই ধরনের দিনে দুপুরে চাক্ষুষ, নির্লজ্জ মিথ্যাচার আর প্রতারণা আমার মনে হয় আর কোথাও এর দৃষ্টান্ত আছে বলে আমার জানা নেই। ওই শিশু কিশোরদেরকে যখন ধরে নিয়ে আসা হচ্ছে প্রিজন ভ্যান, ভ্যানের পিছনে পিছনে মায়েরা কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছে। কি অবর্ণনীয় অবস্থা, কি নিষ্ঠুর নির্যাতন এই বাচ্চাদের উপর! আবার প্রধানমন্ত্রী বলছেন তারা পথ দেখিয়েছে, আবার তারা রিমান্ডে, আবার তারা নির্যাতন, গতকালকেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এ কি চলছে রাষ্ট্র নিয়ে? এই ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে। একদিকে প্রশংসা, আরেকদিকে বর্বরোচিত দমন পীড়ন। এ এক অদ্ভুত দ্বিচারী সরকার। শিশু কিশোরদের সাথেও প্রতারণা করতেও এরা বেপরোয়া। ন্যায্য আন্দোলন সরকারের কাছে অপরাধ। আটককৃত শিশু কিশোররা পরীক্ষা থেকে বঞ্চিত, এই ঈদের উৎসব থেকে বঞ্চিত হতে হচ্ছে। সশস্ত্র ছাত্রলীগ, যুবলীগের হেলমেটধারীরা পুলিশের বেষ্টনীতে থেকে শিশু কিশোর ও সাংবাদিকদের উপর আক্রমণ করে রক্তাক্ত করল। পুলিশের আইজি বলেছেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, অথচ তিনি সেই হেলমেটধারীদের ধরার কথা কিছুই বলেননি। পুলিশ ধরছে আহত শিশু কিশোর, শিক্ষার্থীদের ও সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীদের। সরকার আহত শিশু কিশোররা অপরাধী বানালো, অথচ যারা রক্তাক্ত করল, গুলি ছুড়ল, তারা বীর হিসাবে আখ্যায়িত হলো। তাদের বিষয়ে মন্ত্রী থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশও টু শব্দটিও করছে না। অবিলম্বে ছাত্রছাত্রীদের নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করতে হবে। এই পবিত্র ঈদুল আজহার আগেই আটককৃত সকল শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। বন্ধুরা, নির্দয়, বিবেকহীন, নিপীড়ক ছাড়া আর কোনো বৈশিষ্ট্যই অর্জন করতে পারেনি। একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে নারকীয় ঘটনার মাধ্যমে এক হানাদারি শাসন কায়েম করেছে জনগণের উপর। বিরোধী দলহীন, প্রতিবাদহীন, সভা সমাবেশহীন দেশকে বিরান ভূমিতে পরিণত করার চেষ্টা চালাচ্ছে এই সরকার। আর সেজন্য গ্রেপ্তার এবং মিথ্যা মামলার হিড়িকে সারা বাংলাদেশের বিএনপি নেতাকর্মীরা ঈদের প্রাক্কালেও এক দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। গত তিন চার দিনের মধ্যে ঢাকা জেলা, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রামে মিথ্যা মামলা দায়ের করে বিএনপি নেতাদের নামসহ অসংখ্য অজ্ঞাতনামা রেখে মামলায় জড়ানো হয়েছে। সেই অজ্ঞাতনামা মামলায় পুলিশ ওত পেতে যখন যেমন খুশি নির্বিচারে বিএনপির নেতাকর্মীদের আটক করছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে এখন ঘর ছাড়া, এলাকা ছাড়া তারা। চলছে লাগামহীন গ্রেপ্তার বাণিজ্য। নেত্রকোনা জেলার পৃথক দুটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুর্গাপুর উপজেলায় 150 জন ও কলমাকান্দ উপজেলায় 160 জন অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। এই অজ্ঞাতনামাদের আছে, এদের যখন এক একজন করে ধরবে বিএনপি নেতাকর্মী আর এই মামলায় তারা ঢুকিয়ে দেবে। ঢাকা জেলার সাভারে একটি, নবাবগঞ্জ থানায় দুটি, দোহারে একটি, আশুলিয়ায় একটি, ধামরায়ে একটি মামলা দায়ের করা হয়েছে। সাভারের মামলায় জেলা সভাপতি ডাক্তার সালাউদ্দিন বাবু, বিএনপি নেতা বিপ্লব দেওয়ান, মাহমুদুল হোসেন আলাল ও শামসুল হুদাসহ দিন উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী তার মুক্তি, আশুরোগ মুক্তি এবং তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, এটা আপনাদের জানিয়েছি। এবং পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী, এ উপলক্ষে আমরা দল সিদ্ধান্ত নিয়েছে সমাবেশ করার। আমরা এই সমাবেশ করার জন্য ঢাকা সরবরাহ উদ্যান এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা সে সমাবেশের জন্য কর্তৃপক্ষকে চিঠি দেব। এই মোটামুটি বিষয় যা আপনাদেরকে, জি, পহেলা সেপ্টেম্বর। আপনাদের সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। এখানে করবো, আরেকটা হবে সন্ধ্যায় গুলশান অফিসে, দুটি হবে। এখানে 11টায়, সকাল 11টায়।
তো উনারা করেছেন, জনগণ কি তাদের সাথে আছে নাকি? আপনারা জনগণকে জিজ্ঞেস করলে আপনারা দেখতে পাবেন। তো আমি যেটা বলি, আসলে উনারা এখন একটু হয়ে গেছেন আর কি, যেটাকে বলে মানে একটু খাপছাড়া হয়ে গেছেন, কথাবার্তার মধ্যে একটা খাপছাড়া কথাবার্তা আসছে। উনারা একটা ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় আছেন, আমরা জনগণের পক্ষে, আমরা মানুষের পক্ষে। যে নির্দলীয় সরকার তারা বাতিল করেছিলেন, আমরা সেই নির্দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচন করতে চাই, এটা সারা দেশের মানুষ এটার পক্ষে। এবং যারা ন্যায়ের পক্ষে থাকে, যারা অঙ্গীকারের পক্ষে থাকে, জনগণ তাদের পক্ষে থাকে। আপনারা 1986 সালের ঘটনা জানেন, আজকের প্রধানমন্ত্রী বলেছিলেন যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। বিএনপি তার অঙ্গীকার রক্ষা করেছে, কিন্তু 24 ঘন্টার মধ্যে তাদের নেত্রী সেই নির্বাচনে গেছে। ওই যে বললাম প্রতারণা, ছলনা, প্রবঞ্চনা, প্রহসন, এটা হচ্ছে আওয়ামী লীগের অঙ্গের ভূষণ, এটা তারা সবসময় এটিই করে। কিন্তু দেখুন, যখন একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এই যে অঙ্গীকারের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা, এই যে মানুষের প্রতি প্রতিশ্রুতি দিয়ে সেটাকে ধরে রাখা, সেটাকে অঙ্গীকারবদ্ধ থাকা, জনগণ তাদের পক্ষে থাকে, কারণ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকে। যারা অঙ্গীকার বরখেলাপ করে না তাদের পক্ষেই জনগণ থাকে, এটাই তো স্বাভাবিক। যার কারণে আপনারা দেখেছেন 91 সালে একটি সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে। আজকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, আপনারা দেখবেন জনগণ কার সাথে। যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং জনগণের প্রতি অঙ্গীকার রক্ষার পক্ষে, তাদের পক্ষেই জনগণ থাকবে। ধন্যবাদ।